C'est ma bague. À partir de là. Oh, qui est aimé de Karengelo? Bata, c'est bon, il gagne. Kire, eto games ke nus ke. Mo vende tu dena. Na, ami di muna. Ni shunda de gatte games ke. Eto dena, ekta jinish dekh mo. Ami di muna, dekhte chao na ami game khelta si. Eh, eto ko pula hana khali game khala na. A dena ektu. Ami di muna, dekhte chao na ami game khelta si. Abbar poke thik ache mobile chori kore na games khelta chao abbar jae un ko dimu. Jao ko ko jao. Abba amar kichu kobo na. A de ektu mobile de. Ami di muna. তুই আবার বড় মুখের উপরে কথা কস মোবাইল দে আমি আব্বার এখনই কয়ে দিব বিপুল খন্দকার পরিচালিত কিছু কিছু শর্ট ফিল্ম আছে এত সুন্দর এত ভালো দেখলে শুধু তোর দেখতেই মন চাইবে দেখা আছে দেখি দেখবি দেখি আচ্ছা দেখাই দাঁড়া আসলে তো খুব সুন্দর এইটুকু দেখলে বুঝবি না প্রতিদিন দেখবি তাহলে বুঝবি দে আপা আমি একাই দেখি তোর জামাই রে কোষ ভালো দেখে একটা মোবাইল কিনা দিবা এটা দে আমি আর বিমু দেখবো খালি তোর জামাই রে কবি মোবাইল কিনা দিবা রে এই শোনো কি হলো আমার একটা ফোন কিনা দিও তো এই যে দেখো আব্বার একটা ফোন এই একটা ফোন নিয়ে তিন যাবো না কারাকারি করি আর তোমার বাড়িতে গেলে তোমার নাই তো এই কাজ ও কাজ দিয়ে আমার বসাই রাখি ফোন চালানোর কোনো ই আছে এই জায়গায় এসে আমি একটু ফোন নিয়ে টাইম পাস করতে চাই তাও এরা কেউ করতে দেয় না ধর এই যে মোবাইল আমি কিনা দিমু কে হ্যাঁ ঠিক আছে তোমার মোবাইল যদি কিনে দিতে হয় আমি হলো আম্মারে যে কইতাছি আমার কাছে কিছু টাকা নিয়ে চলো বিকালে যাই আর টাঙ্গাল থেকে একটা মোবাইল কিনে এনে দেই না 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 আমার কোনো দরকার নাই তুমি কিনা দিতে কি হয় ও তুমি তো খালি পারো আমার মা বাবার ঘর ভাঙা টাকা নিতে কোনো দরকার নাই তুমি আমার মায়ের কাছে টাকা চাবা না ও আমি তোমার আব্বা আম্মার ঘর ভাঙা খালি টাকা নেই না তাই তো আবার কি শুনো এত টাকা পয়সা আছে দেখে তো আমি তোমার বিয়েটা করলাম আর তাছাড়া তোমার তো আমি আমার বাড়িতে বেশি রাখি না আমার একটু সুবিধা হইতে কারণ তোমার বাড়িতেই থাকি দুলা ভাই টাকা কামাই করতে খুব কষ্ট বুঝছেন একটু পরিশ্রম করে দেন কেমন লাগে শোনো শালিকা পরিশ্রম যদি করি তাহলে তোমার বোনের আমি কে নিকে বিয়ে করছি নির্লজ্জ লোক ছি তোমার এই কথা শুনতে আমার লজ্জা লাগে খালি বড় বড় কথা লজ্জা শরম দিয়ে কি করব লজ্জা শরম সব ভুয়া খাইছি ও যা মন চায় তাই করুক আমার মাথা ব্যথা নেই আম্মা কোনে যান বাবা এগুলা কি ধুয়ে নিয়ে গিয়ে আম্মা আমারে কিছু টাকা দেন হাজার পাঁচেক টাকা লাগবো বাবা তোমার আমি পরশু দিন টাকা দিলাম আম্মা ওই টাকা তো আপনি আমার দিয়েছেন ওটা আমি আমার কামে খরচ করে ফেলাইছি কিন্তু আজকে যে টাকাটা নিমু ওইটা হলো আপনার মেয়ের একটা মোবাইল কিনা দেন লাগবো এই না বাবা তুমি টেনশন করো না তুমি যাও আমি যেভাবে হোক টাকাটা ম্যানেজ করতেছি আম্মা শুনেন আজকে আমার মায় আইবো আজকে ভালো ভালো যত বাজার আছে সব বাজার করায় রাখবেন ঠিক আছে আমার মায় যাতে এই বাড়িতে আইয়া কোনো রকম কষ্ট মনের মধ্যে না নিয়ে যায় ঠিক আছে আম্মা না না বাবা তুমি চিন্তা করো না সব বাজার ঘাট আমি করে রাখবো নি তোমার মার কোনো অযত্ন হবো না বাবা ঠিক আছে আম্মা মনে করে কিন্তু সব করবেন ঠিক আছে বাবা ঠিক আছে সামাই দিন দিন এর কি আচরণ শুরু করতেছি এইভাবে টাকা দিতে দিতে তো আমি সব টাকা শেষ করে ফেলাইলাম কথা আছে তুমি বলো
আমি সব শুনব আমি চুপ করো যা আমি ঘরে আসছি শুনলে পরে রাগ করব ঘুরে ঘুরে তো আমারই মেয়ের উপর অত্যাচার করে তুমি এত কিসের জন্য চিলাচিলি করো আমি তোমার যা কই তাই হলো টাকা তো হাতে নাই কে আমার যে খাসি আছে ওই খাসিটা তুমি আড়ে নিয়ে বেইছে যে কয় টাকাই ওই তুমি কিছু টাকা দিয়ে বাজার করো আর কিছু টাকা ফিরে নিয়ে হোক তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমি তোমার যা কইছি তাই করো যদি মেয়ের শান্তি চাও আমার কথাই তোমার হনুমান রাখবো আমার কথা শুনবা না মেয়ের দুঃখ তুমি নিজেই যাই জানবা আমি আর কিছু জানি না কথা মাও অবশ্যই ওই ঘর জামাই ওই ঘর জামাই বাচ্চা এটা করছে আব্বা আপনি কি আমার কিছু কইতাছেন না না তোমার কম কিনে গিয়া আর যাগ্যা কইলেও সমস্যা নাই যে গরুয়ে দুধ দেয় তার লাভ ঠিক হওয়া সার আসতি সমস্যা নাই আব্বা এক কাম করেন আমার 500 টাকা দেন 500 টাকা হ্যাঁ আব্বা চাইলে কি বলা নাকি কামাই করতে পারো না আব্বা আমি থাকতাম কামাই করবো কে আব্বা দেন দেন 500 টাকা দেন সে ওই শালা বেহায়ের বাচ্চা 500 টাকা দিয়ে কাম করতেছ তো কোন দিন কাম করতে কেমন লাগে আব্বা আমি যদি কামাই করি তেলের আমি আপনি কইতে ঘর জমাই আইছি কে না আব্বা আপনি তা ঠিকই কইছেন আমি কামাই করে দেই নাই দেন চাপা টাকা দেন তুই আসলে একটা ছোট লোকের বাচ্চা এটাই তো কবেন আমি টিয়া দেন তাড়াতাড়ি ছোট লোক আর বড় লোক যাই কোন আব্বা টেকা তো পাইছি এতেই আমার চলব জামাই পাইছে একটা ছোট ছোট লোকের বাচ্চা কোথায় আমার কি খারাপ লাগতেছে না না খারাপ লাগতেছে তা কই নেই বিয়ান আসলে এই বাড়ির মানুষ তো মাথায় কাপড় ছাড়া চলাফেরা করে না আপনি হঠাৎ করে রাস্তা দিয়ে এইভাবে আইলেন মানুষ দেখলে একটু সমালোচনা করতে পারে ঠিক আছে আপনি ঘরে যান রোদের বোধ আইলেন একটু শুয়ে রেস্ট নেন আরে বিয়ার ছেলে বিয়ে করার পরে আমরা মেয়ে নিয়ে এই বাড়িতেই থাকি আমার তো একা একা খারাপ লাগে আবার আমি চিন্তা ভাবনা করাইছি ছেলের সাথে আমি এক মাস থাকি না কি করবে না ঠিক আছে যান ঘরে যান আচ্ছা তা থাকবেন না মা বুনে ছাও মাও যেমন তার ছাওড়াও তো তেমন হবো আইসা আমার গাদ দামাই খাবার নিকে তোর বৌমা কেমন আছো আম্মা ভালোই আছি আপনি ভালো আছেন তো এই তো ভালো আছি তা আমার ছেলেটা কই গেছে আপনার ছেলে যে কই কই যায় ওর খবর আল্লাহই জানে আমার কাছে কিছু বলেও না এখন তোমার গো বাইতে থাকে আমার ছেলেরা তোমরা তো খোঁজ খবর রাখবা সেটা তো রাখি এখন কথার মতো কথা হইলে কি বৌমা পুরা তো তোমার নাই সেই পড়ছে আমিও চিন্তা ভাবনা করে আসলাম এক মাস থাকুন তোমার বাসায় পুলা রে কিছু টাকা পয়সা দিবার কর তোমার বাবা মায়েরে কিছু কাজ করুন ব্যবসা বাণিজ্য করে রেখে এটা খাই আম্মা এটা আপনি কেমন কথা বললেন আপনার ছেলেরে তো আমাদের বাড়ি থেকে কম টাকা পয়সা দেওয়া হয় নাই যখন যা লাগতেছে সব দিতেছে আমার মা বাবা এই তো কিছুদিন আগেও 1,00,000 টাকা দিল একটা মোটর সাইকেল কেনার জন্য ও কি করলো মানে 3 দিন চালাইলো মোটর সাইকেলটা তারপরে উধাও পাত্তাই পাওয়া যায় না ব্যবসা বাণিজ্য তো করেই খেতে পারবো না সব সময় ছেলে মানুষই নিয়ে থাকি এগুলা কি চলে এখন বৌমা তুমি তো জানো আমার পরিস্থিতি কেমন তুমি জানো না শুনে যদি আমার ছেলের সাথে এরকম করো তাহলে আমার কেমন লাগতে পারে আম্মা আপনি তো ভালো করেই জানেন কম টাকা পয়সা তো দেওয়া হলো না ঠিক আছে এখন আপনি যখন বলতাছেন দে আমার আম্মা আব্বাকে বলি কিন্তু আসলে তো রাইখা খাইতে পারে না সত্য উড়ায় কি আর বল মোর কথা বৌমা ও তো পোলাপান মানুষ তুমি তো বুঝো তুমি ভালো করে বুঝো তুমি যদি তোমার বাপের ঘরে বসে খাও তোমার জামাই আমার পোলাইও যদি তোমার বাপের ঘরে বসে খায় তাহলে জিনিসটা খারাপ দেখা যায় না যে আমার ঘরে এসে বসে বসে খাইতাছে
মেয়ের জামাই আর একটা ব্যবসা বাণিজ্য করলে পরে তোমার আব্বা একটু খুশি হব। তুমি একটু দেখো ব্যবস্থা করে। ঠিক আছে, আপনি যখন এখন বলতেছেন বইলা দেখি। যাও বৌমা, এক গ্লাস পানি এনে তো কোনটা শুকিয়ে আসছে তো। ও পানি খাবেন? আচ্ছা আনতাছি। তুমি বৌমা কেমন শাশুড়ি পাল্লাই যে পড়ছ আর কেমন শাশুড়ি পোলার পাল্লাই যে পড়ছ, সোনার সান পিত লাগু বুঝবা। আমার মার যেন কোনো অযত্ন না হয়, ঠিক আছে? তারা তুমি একটু বড় বড় খাইতে দিবা, ভালো ভালো দেখিয়া তারে খাওয়াবা। মারটা আমার সুখ হয়ে গেছে গা। আর কত, আর কত, নিজে তো ঘর জামাই হয়ে রয়েছো, এখন আবার আইনা নিছো নিজের মারে। তোমরা দুইজনে মিলে আমাদের সংসারটা আবার কবে খায়া ফেলাও? কি, আমার মা দুইদিন ধরে আরে নাই, তাই তুমি কথা তোমাকে সংসার খায়া ফেলাবো তো? কি উচিত কথা কইলে তো তোমার গায়ে লাগে। কি তোরা তো বড় সাহস। কি তোমার এত বড় সাহস? তুমি আমার বাড়িতে থাকিয়া আমার বাপের টাকায় তুমি আমার গায়ে হাত তুলবা চাও? কি সাহসের কি দেখছ, কি সাহসের কি দেখছ? আরে মা আপনি আমার মারেন কে? তোরা আমারে ফোড়া দিবার নিছে। দুলা ভাই, আমার আফা কিন্তু আপনার বউ, তাকে একটু মারলেও আপনার একটু মায়া লাগবো। দুলা ভাই, আপনি গরজামে আছে বুঝছেন, সেটা বললেও কি আপনার দোষ? দুলা ভাই, যেসব আপনি গরজামে আইলেন ওই সব কি আপনার মনে ছিল না? সবকি মানুষের কি অবস্থা, এমনি আমার ভালো লাগে না। আপনার ছেলে তো আইসে ঘর জামাই, আপনি এক মাস ধরে আয় রয়েছেন, যাওয়ার নাম করেন না আর খালি ফরমাইশ দেওয়া ধরছেন। কি তুমি জিয়ারি হয়ে আমি এলো মা তুললো, তোমার মা যদি ফরমাইশটা দিত তুমি কইরা দিতা না? আমি তোমার মা হইলা কিনে তুমি আমার মুখের উপরে এত বড় কথা কইলে? হায় হায় হায়, আমার কি পুরা গোপাল, আমার এই বয়সে এত গুণা কথা শোনার লাগলো মেয়ের বয়সে, মেয়ের কাছে থেকে আমি আজকে আমি জামুকাই বাড়িতে থেকে তুমি বাড়িতে আমি থাকুম না, এত কথা শুনবার লাগে তোমার বাড়িতে আমি আই নাই, আমি জামুকা। হ্যাঁ যান যান যান, গেলে বাসি আপত্তি তাই আনছে। মারাক করে গেল বাড়ির থেকে। আমার মায় আছে, মায়ের কথা বলেই তো খালি কি হয়।
একটা বাঙ্গি ভালোভাবে পয়সা হারায় না, সব বাঙ্গি গুলো পয়সা বসে গেছিল। কাজ করি আমি এটা পরিষ্কার করি। আমার তিনটা মেয়ে, আমার ছেলে নাই, বড় আশা করে তোমার ঘর দামে করে নিয়ে আসছিলাম। আমি ভাবছিলাম তোমার মেয়ে সংসার হয় না, আমার ছেলের বাপ পুরো গরম, আজ তুমি কাজ করতে পারলে। আমার ছেলে প্রয়োজন নাই, তোমার সাথে মেয়ে দেবো না, তুমি আজকেই আবার তুমি হয়ে যাবে। বাবা বাবা আপনি এবারে মাফ করে দেন, আপনি এবারে ক্ষমা করে দেন, একটা বার আমার ভুল শুধরানোর সুযোগ দেন, একটা বার আমার ভুল শুধরানোর সুযোগ দেন। আমি এর জীবনে এরকম কোনো কাজ করবো না, একটা বার সুযোগ দেন, একটা বার।